ভারত মহাসাগরে সাবমেরিন মোতায়েন করল চীন এক বছর বিরতি দিয়ে চীন এ মাসে ভারত মহাসাগরে একটি সাবমেরিন মোতায়েন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন যে চীন টাইপ জিরো থ্রি নাইন এ এস এম এর সাথে উদ্ধারকারী জাহাজও মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি এই নিয়ে অষ্টমবারের মতো ভারত মহাসাগরের সাবমেরিন মোতায়েন করল জলদস্যুদের তৎপরতা ঠেকাতেই এই সাবমেরিনগুলো মোতায়েন করা হয় বলে দাবি করে আসছে চীন গত বছরের আগস্টে দোকলামে চীন ও ভারতের সেনাবাহিনী পরস্পরের মুখোমুখি হওয়ার পর চীন এই প্রথম ভারত মহাসাগরের সাবমেরিন মোতায়েন করল দু সালে জুনে ভারত মহাসাগরের ভারত মহাসাগরে যে সাবমেরিনটি মোতায়েন করা হয়েছিল সেটাও ছিল ইউয়ান সেনির এস এস কে সাবমেরিন এবং সাপোর্ট সেটার সাথে চীনা নৌবাহিনীর একটি জাহাজও ছিল দু সালের অক্টোবরে সাবমেরিন ও জাহাজ ঘাটিতে ফিরে যায় এরপর এক বছর বিরতি ছিল চীন আবারও সাবমেরিন টহল শুরু করায় সেটা ভারতীয় নৌবাহিনীর মনোযোগ কেড়েছে এবং ভারতের আই এল থ্রি এইট দূরপাল্লার নৌটহল বিমান চীনা নৌবাহিনীর সাবমেরিন উদ্ধারকারী জাহাজ হাই ইয়াং দাউকে চিহ্নিত করেছে যেগুলো ভারত মহাসাগরে প্রবেশ করেছে চৌঠা অক্টোবর সাবমেরিনটি কলম্বো বন্দরে নঙর করেছিল তবে ইউয়ান শ্রেণীর সাবমেরিনটি বর্তমানে সাগরে ফিরে গেছে দু সালে ভারত প্রতিবাদ জানানোর পর দু সালের মে মাসে কলম্বো চীনা সাবমেরিনকে নোংরের অনুমতি দেয়নি হাই ইয়ংদংকে চীনা নৌবাহিনীর সবচেয়ে অত্যাধুনিক জাহাজগুলোর একটি মনে করা হয় এই জাহাজটিতে ব্রিটিশ নির্মিত এল আর সেভেন সাবমেরিন উদ্ধার জাহান রয়েছে যারা দু সালে চিনা নৌবাহিনী কিনেছিল উদ্ধারকারী সাবমেরিন পান উদ্ধারকারী সাবমেরিন জলে তিনশো মিটার গভীরে কাজ করতে পারে এবং দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত সাবমেরিন থেকে আঠারো জন নাবিককে উদ্ধার করতে পারে কর্মকর্তা কর্মকর্তারা বলেছেন আগের মোতায়েমের সময় চীনা সাবমেরিনগুলোর সাথে সাবমেরিন টেন্ডার জাহাজ ছিল এবার প্রথমবারের মতো চীনা উদ্ধারকারী জাহাজের সাথে পাঠিয়েছে হাইয়াং দাউ জাহাজ এবং সাবমেরিনটি কলম্বো থেকে সাত সাতই অক্টোবর এডেন উপসাগরের দিকে চলে যায় মজার বিষয় হলো ভারতের নৌবাহিনী তেরোই অক্টোবর ঘোষণা দেয় যে তারা তাদের প্রথম সাবমেরিন উদ্ধারকারী জাহাজ বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী মুখপাত্র ভাষ্য অনুযায়ী ভারতীয় নৌবাহিনী সেই সীমিত দেশের তালিকায় প্রবেশ করেছে তাদের সাবমেরিনকে চিহ্নিত করা ও তাদের সহায়তা করা এবং ক্ষতিগ্রস্ত সাবমেরিনকে উদ্ধার করার সমর্থ রয়েছে ভারতের নৌবাহিনী ইউয়ান শ্রেণীর উপর বেশ কিছু কারণে ঘনিষ্ঠভাবে নজর রাখছে ইউএন এস এস কে হল কিলো শ্রেণীর সাবমেরিন চীনা সংস্করণ এগুলোকে টর্পেডো ও জাহাজ বিধ্বংসী মিসাইল রয়েছে দু হাজার পনেরো সালে করাচিতে ইউএন সেনি সাবমেরিন মোতায়েন করা হয় এবং পরের বছরই পাকিস্তান ঘোষণা দেয় যে তারা চীনের কাছ থেকে আটটি ইউএন সেনি সাবমেরিন কিনবে যার মূল্য পাঁচ বিলিয়ন ডলার প্রথম চারটি সাবমেরিন চীনে তৈরি করা হচ্ছে এবং দু হাজার তেইশ সাল নাগাদ এগুলো পাকিস্তানকে হস্তান্তর করা হবে ভারত মহাসাগরে সাবমেরিন মোতায়েন করল চীন এক বছর বিরতি দিয়ে চীন এ মাসে ভারত মহাসাগরে একটি সাবমেরিন মোতায়েন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ইন্ডিয়া টুডে কে বলেছেন যে চীন টাইপ জিরো থ্রি নাইন এ সেনিজ এস এর সাথে উদ্ধারকারী